এ বিষয়ে আরো খবর জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুর রহমান মিরন মিরন বৃষ্টি কি কমেছে নগরীর এখনকার চিত্র কেমন আসলে আমরা সকাল থেকেই যেমনটা জানাচ্ছিলাম যে এই মুহূর্তে বৃষ্টিটা একটু কম কিন্তু আমরা সকাল থেকে গুড়ি বৃষ্টি ছিল পরবর্তীতে আবার ভারী এবং অতি ভারী বৃষ্টিও কিন্তু সকালে হয়েছে তবে গত চব্বিশ ঘন্টার যে বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস যেটা জানিয়েছে একশো আটাত্তর দশমিক দুই মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে আমরা এই মুহূর্তে যে স্থানটিতে আছি এটি হচ্ছে বটতলা বাজার সেই বাজারটি কিন্তু মূলত সমস্ত বাজারই কিন্তু পানির নিচে ডুবে আছে অর্থাৎ জল জটে নাকাল কিন্তু নগরবাসী এবং নগরবাসীর নানানভাবে আমাদেরকে তারা বলেছেন যে একটু বৃষ্টি হলেই এখানে কিন্তু বৃষ্টিতে তারা দুর্ভোগে পড়েন এবং বাসাবাড়িতে তাদের পানি ঢুকে গেছে স্কুল কলেজে যাওয়ার জন্য যারা বেরোচ্ছেন তারাও দুর্ভোগে পড়েছেন মূলত বা বরিশালের এই চিত্রটি আজকে নতুন নয় অর্থাৎ বৃষ্টি হলেই এখানে কিন্তু এই দুর্ভোগ থেকেই যাচ্ছে এবং দুর্ভোগ নিয়েই মূলত এখানকার নাগরিকরা জীবনযাপন করছেন তারা বা অনেকে আমাদের কাছে যেমনটা বলেছেন যে আমরা এই জাল জল জটের স্থায়ী সমাধান চাই কিন্তু প্রত্যেকবারই তারা আশ্বাস শুনেছেন এখন অন্তর্বর্তীকালীন সরকার আসছে নিঃসন্দেহে তারা যেন একটি স্থায়ী সমাধানে উদ্যোগ নেন এমনটাই প্রত্যাশা করছেন নগরবাসী এই ছিল আমার কাছে বরিশালের জল জট এবং বৃষ্টির বা ঘূর্ণিঝড় স্থল যে বা নিম্নচাপ সেই নিম্নচাপের সবশেষ খবর ফিরছি স্টুডিওতে আসিফ বিরোনা আপনাকে ধন্যবাদ